টুডেজ বাংলার পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ডে। এখানে আজকে সকালে যেমন প্রায় 2500 পরিবারকে রেশনের ব্যবস্থা করা হয়েছিল, তেমনি বিকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। কতজন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো আর কি কি পদক্ষেপ নেওয়া হবে জেনে নেব ওনাদের মুখ থেকে, বলবেন ওনারাই ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা থাকবে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সরাসরি শুনবো ওনাদের মুখ থেকে। টুডেজ বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। সবার আগে জিজ্ঞেস করব যে এই উদ্যোগের ব্যাপারে আপনি কতটা এর মধ্যে ইনভলভ, আর এই ব্যাপারে যদি কি উদ্যোগের ব্যাপারে কিছু জানান আমাদের। এই ছাত্র যুবরা আজকে যে এই বেলেঘাটাতে যে অনুষ্ঠান অর্গানাইজ করেছে, এবং শুধু আজকে না বেশ কয়েকদিন ধরে ওরা করছে, সে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। স্বরাজ শ্রেষ্ঠা থেকে শুরু করে এখানকার তৃণমূল ছাত্র যুবদের উদ্যোগে যে অনুষ্ঠানে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আমি বিধায়ক পরশপাল থেকে শুরু করে এখানকার কাউন্সিলর অলোকানন্দী থেকে দি থেকে শুরু করে আমি যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে তারা মানুষের পাশে দাঁড়ানোর প্রমাণ নতুন করে যেন দিল। আমরা আগে দেখেছি দীঘাতে তাদের ত্রাণ নিয়ে যাওয়ার কথা, আমরা দেখেছি গোসাবায় তারা কীভাবে পার্টিসিপেট করেছে, আমরা দেখেছি তারা বিভিন্ন প্রান্তে মানুষের হয়ে কাজ করছে। তাই তৃণমূল ছাত্র পরিষদের একজন সহযোদ্ধা হিসেবে এদের জন্য আমার গর্ববোধ হয়। একটা ফুল টিম এখানে আছে, এখানে রাজ্য কমিটির সদস্যরা কোহিনুর, শ্রেষ্ঠা, অভিরূপ, প্রিয়দর্শিনী, সন্দীপন থেকে শুরু করে আমার জেলার দুই সভাপতি বাপ্পাদা এবং শিবাশিস এখানে উপস্থিত রয়েছেন। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর একটি কর্মকাণ্ডে এত সুন্দর করে গোছিয়ে অ্যারেঞ্জ করার জন্য। অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখছিলাম যারা সকাল থেকে কাজে খুব উদ্যোগী, তাদেরকে বিশেষভাবে উৎসাহ দিতে আমার আশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারুণ্যকে সামনে রেখে যে ছাত্র যুবরা লড়ছে, আগামী দিনে নিশ্চিতভাবে তারা বাংলাকে নতুন করে সাজানোর জন্য তারা বিশেষ ভূমিকা পালন করবে। না, আমরা সারা রাজ্য ধরে ব্লাড ডোনেশন করছি, এখন অবধি বৃক্ষরোপণ করছি, ত্রাণ দিয়েছি, এছাড়াও রেগুলার অ্যাক্টিভিটিস তো রয়েছে যেখানে যা প্রয়োজন। আগামী দিনেও আমরা এরকম সারা বছরব্যাপী অ্যাক্টিভিটিস করে যাবো, এবং আরও কিছু রাজনৈতিক অনুষ্ঠান রয়েছে সেটা আমরা আগামী দিনে কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা জানাবো। না, আমাদের বার্তা দেওয়ার কিছু নেই, নেত্রী বার্তা দিচ্ছেন, এবং নেত্রী নির্বাচনে জয়লাভের পর বলেছিলেন কোনো বিজয় মিছিল হবে না, আমাদের প্রথম লড়াই কোভিডের সঙ্গে, কোভিডের ক্ষেত্রে লড়াই করে আমাদের জিততে হবে। আজকে আমরা অনেকটাই কোভিডটাকে কাটিয়ে উঠতে পেরেছি, তবে এখনও নির্মূল হয়নি। তাই আমি সকলকে অনুরোধ করব, দেখুন আমরা কীভাবে গ্লাস পরে খাবার পরিবেশন করছি, মাস্ক পরে আছে, আপনারা দয়া করে সচেতন হন, এবং যে লড়াই রাজ্য সরকার আপনাদের জন্য করছে সেই লড়াইয়ে আমরা সকলে মিলে নিজেদের সরকারি বিধিনিষেধ মেনে সেই লড়াইতে আমরা জিতব, জিতব, জিতব। যদি বন্ধু হও তবে বাড়াও হাত। করোনা মহামারী পরিস্থিতিতে বিধায়ক পরেশ পালের অনুপ্রেরণায় বেলেঘাটা ক্লাব সমন্বয়ক সমিতির চেয়ারম্যান রাজু নস্করের উদ্যোগে প্রায় 2500 অটোচালক ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। সম্পূর্ণ ব্যবস্থাপনায় ছিলেন স্বরাজ নস্কর, উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক, এছাড়াও ছিলেন অলোক দাস, অলোকানন্দ দাস ও পরে অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এখানে খুব ভালো করে খাবার পাই, একুশ তারিখ থেকে, হ্যাঁ খুব ভালো খাবার দুবেলাই। আমাদের তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলা জুড়েই চেষ্টা করেছে, যে আমরা তো নির্বাচনমুখী দল নয় যে নির্বাচনের সময় দিল্লি থেকে কিছু লোক চলে এলো, নির্বাচনটা করলো আবার পালিয়ে গেল। আমরা 365 দিন মানুষের পাশে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায় এটাই নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটাই নির্দেশ। তো সেক্ষেত্রে প্রত্যেক কটা ব্লকে এরকম চলছে, আমরা ব্লাড ডোনেশন করছি, কমিউনিটি কিচেন করছি। 34 নম্বর ওয়ার্ডে সম্মানীয় পৌর প্রতিনিধি অলোকানন্দ দি আমাদের খুব ক্লোজ, তিনি আমাদের সাহায্য করেছেন। এখানকার মাননীয় বিধায়ক পরেশ পাল আছেন, তিনিও বহুদিনের এখানকার বিধায়ক, বহুবার জেতা বিধায়ক, তিনি করেছেন। এটা শুধু আমাদের চলছে, এটা আজকের একটা দিনের না, এই কমিউনিটি কিচেন চলছে এবং চলবে। না, আমাদের বেসিক্যালি ব্যাপারটা দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়, যে কোভিডের জন্য যে মানুষ কাজ হারিয়েছে বা কাজ করতে পারছে না, বা একদম অসংগঠিত ক্ষেত্রে যারা আছে তাদের একটু অসুবিধা হচ্ছে, সেটা প্রোভাইড করা। আর দুই হচ্ছে যাদের কাছে মাস্ক স্যানিটাইজার নেই তাদেরকে সাহায্য করা। তিন হচ্ছে এই কোভিড সময় রক্তদান শিবিরগুলো বন্ধ থাকে,
এই আমরা তৃণমূল ছাত্র পরিষদ, একদম এক্সক্লুসিভলি তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আমরা প্রতিটা ব্লকে 341টা ব্লক জুড়ে আমরা কিন্তু রক্তদান শিবির করছি, 50 জন, 100 জন, 150 জন, 200 জন, যাতে একটি থ্যালাসেমিয়া পেশেন্টও বাড়ি ফিরে না যেতে হয়, তাকে মৃত্যুর মুখে না যেতে হয়। দেখুন, দল তো সিদ্ধান্ত নিচ্ছে, এখন তো লকডাউন পিরিয়ড চলছে। আমরা বরাবরই বলেছি যে একটা সরকার, যে সরকারকে মানুষ দ্বিতীয়বার ভরসা দিয়ে এনেছিল, কিন্তু আজকে ধরুন এই সরকার জিডিপিতে নামছে, জিডিপি জিরো হয়ে যাচ্ছে, গ্রোথ বাংলাদেশের থেকে পিছিয়ে যাচ্ছে। আমরা যদি কিছুতে এগোতে থাকি সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের প্রাইস, আজকে সেঞ্চুরি মারতে চলে এলো পেট্রোল ডিজেলের প্রাইস। আমার মনে হয় এই সরকারকে লজ্জা করা উচিত, এই সরকার নির্লজ্জতার জায়গায় চলে গেছে মোদী সরকার। মানুষ এদেরকে জবাব দিয়েছে এই বিধানসভা নির্বাচনে এবং আগামী লোকসভা নির্বাচনে এদেরকে দুর্মুষ করে ছাড়বে। দেখুন, এই উদ্যোগটা নতুন কিছু নয়, বিগত এক মাস ধরে স্বরাজ আমাদের পার্টির কর্মসূচি হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। লকডাউনের মধ্যে আমরা সবাই জানি যে সাধারণ মানুষের কাজের খুব অভাব দেখা দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে মানুষরা দুবেলা খেতে পাচ্ছে না সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এখান থেকে খাবার দেওয়া হচ্ছে, এবং আজকে 2500 মানুষকে এখান থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি, আমরা কিছু লোককে এখানে আজকে আমরা খাবার দিলাম, এবং আগামী আরও এক মাস ধরে এই কার্যকলাপ আরও চলবে, এবং আমি স্বরাজকে ধন্যবাদ জানাবো, সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের এখানকার যিনি বিধায়ক আছেন শ্রী পরেশ পাল, এখানকার প্রেসিডেন্ট ডক্টর অলোক দাস, এবং এখানকার যিনি কাউন্সিলর আছেন কোঅর্ডিনেটর শ্রী অলকানন্দা দাস, যে এনারা সবাই মিলে একসাথে একটা সুন্দর পরিবেশে আজকে এই কাজটা চালিয়ে যাচ্ছে, একসাথে মিলে কাজ করছে এবং একটা মনোরম পরিবেশে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে, এবং এই সব কিছুই আমরা করছি। আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনে, যখন আমরা ইলেকশনের প্রচার করছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে আমাকে যদি তুমি জিতিয়ে নিয়ে আসো আমি তোমাদের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। সেই মানুষেরই কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে লিপ্ত করতে চাই, এবং সেই কাজই আমরা আজকে এখানে করে চলেছি। আগামী দিনে আজকের এই নতুন উদ্যোগ এবং অনুষ্ঠান নতুন করে কিছু নয়, আমাদের এক মাস ব্যাপী চলছে। যেরকম আমরা আগের বছর লকডাউনে আমরা 54,000 মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছিলাম, এরকম আমাদেরও এই বছরে যেরকম মানুষের অনেক রকম নানান রকমভাবে অসুবিধা দেখা দিয়েছে, কারোর কাজ নেই, কারোর খাদ্য সামগ্রী অসুবিধা, কারোর কিছু টাকা পয়সা নিয়ে অসুবিধা। তো আমরা একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখেছি যে যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কিছু করে না তাদের কখনো ভুল হয় না। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই জিনিস শিখেছে যে মা মাটি মানুষের দলে আমরা যে আছি, আমরা গর্বিত যে আমরা শুধু বলে না আমরা করেও দেখাতে পারি। তাই আমরা এই এখন সকলের সহযোগিতা নিয়ে ছাত্র যুব সকল সহকর্মীরা মিলে একসাথে যেইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি আজকের দিনে, শুধু বলবো না দাঁড়িয়েছি, আগামী দিনেও আছি, যেরকমভাবে যাদের পাশে এসে দাঁড়ানো যায় সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে আমরা এইভাবে আগামী দিনে এগিয়ে যাব। সাধারণ মানুষের জন্য কিছু বার্তা দিতে চাইবেন এই করোনার সিচুয়েশনে? দেখুন, আমরা এতদিন ধরে যবে থেকে প্রথম লকডাউন শুরু হয়েছে তবে থেকে আমরা রাস্তায় আছি, এবং ভগবানের আশীর্বাদ বলুন বা সহকর্মীদের আশীর্বাদ বলুন, এখনও পর্যন্ত করোনা আমাদের ছুঁতে পারেনি। এই কারণ আমি একটাই বলবো যে মাস্কটা যদি পরে আর হাতটা স্যানিটাইজ বারবার করে মানুষ যদি করে তাহলে কিন্তু করোনার থেকে বাঁচা যায়। ওই জন্য সবাইকে একটাই অনুরোধ করবো যে আপনি কাজে বেরোন, রাস্তায় বেরোন, সব কিছু করুন, কিন্তু মাস্কটা পরুন এবং হাতটা বারে বারে স্যানিটাইজ করুন, এইটুকু করলেই কিন্তু করোনার থেকে বাঁচা যাবে।